গাজীপুরের পিরুজালি গ্রামের বেশিরভাগ পথই ঘন শালবনে আচ্ছাদিত। আলো আধারিতে ঢেকে থাকা এমনই একটি পথ আপনাকে নিয়ে যাবে গাজীপুর সদর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত নুহাশপল্লিতে। কথার জাদুকর হুমায়ুন আহমেদের জন্য নুহাশপল্লি ছিল একটি স্বর্গ। টিভি নাটক এবং চলচ্চিত্র নির্মাণ শুরু করার পর তিনি তার বেশিরভাগ সময় এখানে কাটিয়েছেন। সকলের জন্য উন্মুক্ত নুহাশপল্লিতে আসলে ছবির মতো সুন্দর এই জায়গাটিকে ঘুরে দেখতে পারেন। 1997 সালে 22 বিঘা জমির উপর স্থাপত্য নুহাশপল্লির বর্তমান আয়তন প্রায় 40 বিঘা। অভিনেতা ডক্টর ইজাজ এখানকার জমিটি কেনার জন্য তাকে সহায়তা করেন। হুমায়ুন আহমেদ এবং তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের একমাত্র পুত্র নুহাশের নামে নুহাশপল্লির নামকরণ করা হয়েছে। গান এবং প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন হুমায়ুন আহমেদ। জীবনদশায় সর্বশেষ নুহাশপল্লিতে আসার পর তিনি নুহাশপল্লিতে হেঁটে বেরিয়েছিলেন এবং একান্ত কিছু মুহূর্ত প্রকৃতির কাছ থেকে অতিবাহিত করেছিলেন। নুহাশপল্লির উত্তর প্রান্তে একটি বড় পুকুর রয়েছে, যেটির উপর একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। পুকুরের মাঝে কৃত্রিম দ্বীপ তৈরি করে একটি তাঁবু টানানো হতো। হুমায়ুন আহমেদ ও তার স্ত্রী মেহের আফরোজ শাওনের একটি কন্যা সন্তান পৃথিবীতে আলো দেখার আগেই মারা যায়। হুমায়ুন আহমেদ তার সেই কন্যার নাম দিয়েছিল লীলাবর্তী, আর এই পুকুরটির নামও রাখা হয়েছে লীলাবর্তী। হুমায়ুন আহমেদ লীলাবতী নামে একটি গ্রন্থ রচনাও করেছেন। হুমায়ুন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকার সময় এই পুকুরের পাশেই ভূত বিলাস নামে একটি ভবন নির্মাণ করা হয়। জীবনাদর্শ সর্বশেষ নুহাশপল্লিতে আসার পর হুমায়ুন আহমেদ ভূত বিলাসের উদ্বোধন করেছিলেন। তিনি মনে করতেন মধ্যরাতে ভূত বিলাসের বারান্দায় বসে থাকলে ভূতের দেখা পাওয়া যাবে। স্থানীয় স্থাপত্য আসাদুজ্জামান খানের তৈরি করা বেশ কিছু ভাস্কর্য রয়েছে নুহাশপল্লিতে। এখানে প্রবেশের সময় মা ও শিশু নামক ভাস্কর্যটি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। শিশুদের আনন্দিত দিতে এখানে ভূত এবং ব্যাঙের আকারে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। হুমায়ুন আহমেদের ভালোবাসতেন বৃষ্টি এবং পূর্ণিমা রাত। বৃষ্টি দেখার জন্য তিনি বৃষ্টি বিলাস নামক একটি কক্ষ নির্মাণ করেছিলেন। হুমায়ুন আহমেদ যেন চাঁদের ছায়া দেখতে পায়, এই জন্য এখানকার সবুজ উদ্যান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো। নুহাশপল্লির ম্যানেজার বুলবুল 9 জনের একটি দল নিয়ে এখানকার সব কিছু দেখাশোনা করেন। হুমায়ুন আহমেদ যখনই দেশে ও বিদেশে ভ্রমণ করতেন, তিনি বিভিন্ন রকমের গাছ সংগ্রহ করতেন। নুহাশপল্লিতে প্রায় 300 প্রজাতির ফলের এবং ঔষধি গাছ রয়েছে। এছাড়া তিনি এখানে খেজুর গাছ এবং চা গাছ লাগিয়েছেন, যা এখনও আছে। প্রথম দিকে হুমায়ুন আহমেদ নুহাশপল্লিতে মেহমান নিয়ে আসতেন, তারাই নুহাশপল্লি ঘুরে দেখত। তিনি অতিথিদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিতেন, একটি বিশেষ সুগন্ধিযুক্ত গাছের পাতার স্বাদ গ্রহণে আমন্ত্রণ জানাতেন। বরণ্য এই লেখক শোবার ঘরের কাছে রয়েছে একটি সুইমিং পুল। মাঝে মাঝে
প্রিয় জনকে নিয়ে তিনি এইখানে সাতার কাটতেন। একবার হুমায়ুন আহমেদ ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসতেন, সাতার কেটেছিলেন এই সুইমিং পুলে। হুমায়ুন আহমেদের পরিচিত বেশিরভাগ সফল নাটক এবং সিনেমা শুটিং করা হয়েছিল এই নুহাশ পল্লীতেই। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাশ পল্লী সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ১২ বছরের উপরে জনপ্রতি টিকিট লাগবে ২০০ টাকা, কিন্তু নভেম্বর থেকে মার্চ মূলত পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয়। প্রতিদিন পিকনিকের জন্য একটি গ্রুপে সর্বোচ্চ ৩০০ জন আসতে পারবে। সরকারি ছুটির দিনে পিকনিকের জন্য গুনতে হবে ৬০,০০০ টাকা, অন্য দিন ৫০,০০০ টাকা। এছাড়া সরকারি ছুটির দিনে পিকনিকের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়া থাকবে ৫০,০০০ টাকা, অন্য দিনগুলোতে ভাড়া থাকবে ৪০,০০০ টাকা। নুহাশ পল্লী সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে, কোনো সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিনই সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ অনুরোধে মাগরিবের আজান পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে বছরের দুই দিন অর্থাৎ ১৩ নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন এবং ১৯ জুলাই মৃত্যুদিন নুহাশ পল্লী সকলের জন্য উন্মুক্ত থাকে। এই দুই দিন ঢুকতে কোনো টিকিট লাগে না। নুহাশ পল্লীতে থাকার কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি বিলাস নামে বাল্যতে বিশ্রাম নেওয়ার সুযোগ আছে সকলের জন্য। তবে ভূত বিলাস নামের বাল্যটিতে রাত কাটাতে চাইলে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত গুনতে হবে। আমার এখানের রেস্ট রুমটা তো সবার জন্য, ঠিক না? সবার জন্য উন্মুক্ত। আর কফি চাইলে আমরা এসে খাইতে পারি এখানে। আচ্ছা, এই রুম গুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত, আপনারা চাইলে এসে রেস্ট নেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। এখানকার এই মামা আছে একজন, ওনার কাছ থেকে চাইলে কফিও খাইতে পারবেন। হ্যাঁ, অবশ্যই জানা দরকার, মানে এখানে যদি কোনো কাপল আসে তাহলে কিন্তু আপনার এই যে প্রেমিকাকে নিয়ে আসলেন তাহলে কিন্তু ঢোকা যাবে না। আচ্ছা, মানে আমরা ছেলেরা অনলি ফর ফ্যামিলি। ওকে, ফ্যামিলির জন্য আসলে এখানে রেস্ট করতে পারেন। আপনার যেহেতু সবাই ছেলে তাই পারবেন, আপনি সবাই মেয়ে হলে তাহলে পারবেন। উপরে উঠতে পারবেন, আপনার কি মনে হয়? কি মনে হয় দেখেন, তারপর রিক্সি বিষয়টা না উঠলেই ভালো আমি মনে করি আমার দর্শকদের। তারপর আপনি পারলে উঠে একটু আমাদের দর্শকদের চেহারা দেখাই দিয়ে আসতে পারেন। তারপরও খুব সাবধানে উঠবেন। আমি বেশিরভাগ ভিডিওগুলোতে দেখছি যে ওঠার চেষ্টা করে, কিন্তু আমি মনে করি এটা একটু রিক্সি, সাবধানে উঠেই ভালো। নরবর, আচ্ছা তাহলে আমরা মনে করি না ওঠেই ভালো। আচ্ছা, তাহলে আমরা মনে করি যে আমাদের দর্শকদের জন্য এই প্রথমটাই মানে বেটার, তাই তো? আমার কাছে সবচেয়ে খারাপ লাগার বিষয় এই যে দেখেন এখানে SSR প্লাস। আপনি একটু নামেন মামা, আপনি একটু দেখান যে আমাদের দর্শক বা আমরাই তো এখানে ঘুরতে আসি, কষ্ট লাগার বিষয় এই যে দেখেন এগুলো কি লিখে রাখছে, পপি প্লাস তিশা, এগুলো হয়তো বা আমাদের পরিচয়গুলো না দিলে পায়। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি মামা, একটু আপনি ধরে যদি দেখাই দিতেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুহেল, তারপর কি রোজনা, কানন, বিভিন্ন নাম, নামের সমারোহ একদম। আরো কষ্টদায়ক বিষয় হচ্ছে এই পাশে মামা, যদি আমরা একটু দেখাই যে গাছের ভিতর তাদের নামগুলো লিখে দিয়ে গেছে। এগুলা আমরা যে মানে কতটুকু পরিমাণে কি বলবো এটাকে, অসভ্য বলবো নাকি আমাদের ভদ্রতার বা রুচির? এখানে এখানে দেখেন গাছও লিখে রাখছে, মানে খুবই কষ্ট লাগার বিষয়গুলো যে আমরাই কিন্তু এই কাজগুলো করি। আমি চেষ্টা করবো এই কাজগুলো যেন আর কখন আমরা কখনোই না করি। এই যে লেখাগুলো এখানে ২৫০ প্রজাতির দুর্লভ ঔষধি মশলা জাতীয় ফলজ ও বনজ গাছ রয়েছে। প্রতিটি গাছের গায়ে ছেটে দেওয়া আছে পরিচিতি ফলক, যা দেখে গাছ চেনা যাবে সহজেই। সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের উপর ছোট ছোট কিছু ঘরও তৈরি করা রয়েছে। আমরা
এখন হচ্ছে তার ঔষধি একটা বাগান আর কি, ঔষধি গাছ টাছ দিয়ে একটা বাগান বানায় সেই বাগান আমরা অবস্থান করছি। বাগানের থেকে মূল কথা হচ্ছে এটা, যেখানে পাখির ডাক আপনারা ফিল করতে পারছেন কিনা, আমি একটু চুপ থাকার পর দেখেন এই সাউন্ডটা আপনারা শুনতে পাবেন। তো আসলে এইগুলো ঢাকায় পাওয়া মনে হয় না খুব সহজ একটা কাজ। এখনকার সময় আমি যেটুকু পেয়েছি, যেখানে ডিউতে পেয়েছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পেয়েছিলাম, এগুলো ছাড়া আসলে এরকম খালি উদ্যান পাওয়া খুবই কষ্টকর একটা বিষয়। তো আসলে মানে কথা বলার থেকে এগুলো ফিল করা হচ্ছে খুবই ভালো লাগার বিষয়। আপনাদের যাই না কতটুকু দেখাই দেওয়ার ভিডিওতে, চেষ্টা করবো তাহলে সবকিছু আপনাদের দেখানোর জন্য। খুবই অবাক লাগে যে আমরা কিন্তু এই কাজগুলো করছি, এটা আমি তখনও বলছিলাম ওই গাছের সামনে, এখনো বাধ্য আমি বলতে হলো। এত সুন্দর একটা জায়গা, এই জায়গাগুলোতে কি আমরা এগুলো না করতে পারি না? যদিও সংরক্ষিত এলাকা, আমি এখন পর্যন্ত এখানে ওরকম বোতল টোতল দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে তারাই পরিষ্কার করে রাখবে, কিন্তু এগুলো কিন্তু আমাদের দায়িত্ব। আপনি পুরান ঢাকা থেকে যেতে চাইলে গুলিস্তান থেকে ঢাকা পরিবহন বাসে, যেটা কাপাসিয়া যায়, এবং প্রভাতী বনশ্রী বাস যেটা বর্মি যায় সেটাতে উঠুন। মহাখালী থেকে আসতে চাইলে সম্রাট লাইন রাজদূত পরিবহন উঠে পড়ুন। এবার আপনি হোতাপাড়া নামক স্থানে নেমে সিএনজি বা লেগুনা যান্ত্রিক রিক্সায় নুহাশ পল্লি যেতে পারেন। মনে রাখবেন, ময়মনসিংহের বাস ও প্রভাতী বনশ্রী পরিবহন বাসগুলো গাজীপুর চৌরাস্তায় অনেকক্ষণ দেরি করে, কিন্তু সম্রাট লাইন বা রাজদূত ঢাকা পরিবহন বাসগুলো যাত্রী নামিয়ে চলে আসে। এবার আপনাদের গাজীপুর হোতাপাড়ক নামক স্থানে পৌঁছানোর জন্য আরেকটি ওয়ে বলে দিচ্ছি, কারণ অনেক সময় রাস্তাগুলোতে অনেক জ্যাম থাকে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 8:35 যে ট্রেনটি গাজীপুর জয়দেবপুরে যায় সেই ট্রেনগুলোতে উঠবেন, 45 টাকা টিকিট নেবে। ওই ট্রেনে করে উঠলে আপনাদের সর্বোচ্চ 1-1.5 ঘন্টা লাগবে। আমরা কমলাপুর থেকে ওই ট্রেনে উঠে জয়দেবপুরে চলে আসছিলাম, এতে আমাদের 1-1.5 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম। আচ্ছা মামা, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে পৌঁছিলাম গাজীপুর চৌরাস্তায়। চৌরাস্তা থেকে আমরা কোথায় আসছি এখন? হোতাপাড়া, হোতাপাড়া মোড়ে আসছি। তো হোতাপাড়া মোড় থেকে আমরা সিএনজি নিতে চাইছিলাম, কিন্তু সিএনজি ভাড়া চাইছে 200 টাকা। তার জন্য আমরা হচ্ছে এখানকার লোকাল যেই বাস, মানে এটা কি লেগুনা বলে আর কি, লোকাল যে লেগুনা সেগুলো উঠছে, এগুলো ভাড়া 20 টাকা, জনপ্রতি 20 টাকা। এখান থেকে আমাদের আরেকটা স্পটে নামাই দিবে, স্পটের নাম ওইখানে কি আমরা হয়তো বলতে পারবো। তো ওইখান থেকে আবার বললো রিক্সায় মানে 20 টাকা করে দিতে পারবো। তো আপনার কাছে মনে হয় এটাই ভালো আমাদের জন্য, বুঝলেন? তাই তো, জয়দেবপুর নামক স্থানে নামার পর আপনারা এর বাম পাশে একটি ভালো হোটেল পাবেন। বাম পাশে অনেকগুলো হোটেলই রয়েছে, সেখান থেকে আপনারা রাস্তা করে নেবেন। এবং গাজীপুর যখন পৌঁছাবেন, গাজীপুর নুহাশপল্লিতে ঢোকার আগে আপনারা অবশ্যই দুপুরের লাঞ্চটি হোতাপাড়া নামক চৌরাস্তা যেখানে রয়েছে, হোতাপাড়া নামক স্থান যেখানে রয়েছে, হোতাপাড়া থেকে আপনারা ছোটোখাটো যে হোটেলগুলো রয়েছে ওইখান থেকে ভাত ভর্তা দিয়ে চাইলেই লাঞ্চটি করে নিতে পারেন। ওইখানকার খাবারের মান মোটামুটি ভালো ছিল, কারণ আপনি যখন ভিতরে চলে যাবেন এরপর আর কোনো ভালো মানের হোটেল পাবেন না আপনি। সো ওইখান থেকে আপনার খাওয়া দাওয়া সেরে নেবেন এবং আসার সময় ঠিক একইভাবে চলে আসবেন। এক কর্নারে হুমায়ুন আহমেদের সমাধি। নুহাশপল্লির ভিতর দিয়ে যাওয়ার ব্যবস্থা থাকলেও তা বন্ধ থাকে, সমাধির বাইরের দরজা দিয়ে নির্দিষ্ট সময় খোলা থাকে। প্রিয় কথা শিল্পের জন্য সবসময় ভালোবাসা, উপযোগের চেয়ে প্রবেশমূল্য বেশি মনে হতে পারে, তবে আমাদের প্রিয় কথাশিল্পীর জন্য এই মূল্য আসলে খুব বেশিও নয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চাইলে ঘুরে আসতে পারেন নরসিংদীর মনোমিয়ার জমিদার বাড়ি এবং লক্ষণ সার জমিদার বাড়ি থেকে, চাইলে আরও দেখে আসতে পারেন পুরান ঢাকার কিছু ব্লগ রয়েছে। সো
আপনারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন সাথে একটি করে কমেন্ট করে দিতে পারেন আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে এবং কোন টাইপের ভিডিও আপনি চাচ্ছেন তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ